নিজস্ব দোকান থেকে 50,000 টাকার কাঠের মাল বাকিতে না দেওয়া এক মালিকের দোকানে ধারালো অস্ত্র নিয়ে এসে কয়েকজন সাঙ্গপাঙ্গদের নিয়ে দোকান বন্ধ করে দেয় এক দুষ্কৃতি। তার পাশাপাশি দোকানের পেছনে মজুত জুত জায়গা বলপূর্বক দখলের চেষ্টা করে। এতে থানায় মামলা করা হয়। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সূর্যমণি নগর এলাকার মানিক কুমার দাসের একটি কাঠের দোকান রয়েছে যার নাম জয়রাম ক্যাবিনেট অ্যান্ড টিম্বার। সেই দোকান থেকে চৌমনি বাজার এলাকার এক যুবক যার নাম শুক্লাল দেবনাথ, বাবার নাম পাণ্ডব দেবনাথ, গত 15ই মে এসে 35,000 টাকার জিনিসপত্র ক্রয় করে নিয়ে যায়। ওই সময় 25,000 টাকা দিয়ে আর 10,000 টাকা কয়েকদিনের মধ্যেই দিয়ে যাবে সে আশ্বস্ত করে দেয়। কিন্তু আচমকাই তার 5 দিন পরে পুনরায় পূর্বের 10,000 টাকা না দিয়ে শুক্লাল দেবনাথ দোকানের মালিক মানিক কুমার দাসের কাছে 50,000 টাকার কাঠের জিনিসপত্র নেওয়ার দাবি জানায়। ওই সময় দোকানের মালিক বলেন, পূর্বের 10,000 টাকা বুকে রয়েছে আর এখন যদি 50,000 টাকার মাল নিতে হয় তাহলে 70% টাকা নিয়ে দিতে হবে, নতুবা তার পক্ষে মাল দেওয়া সম্ভব নয়। কথা বলতে ক্ষিপ্ত হয়ে ওঠে শুক্লাল দেবনাথ। পরবর্তী সময় ওই এলাকার 4 জন দুষ্কৃতী নিয়ে ডাল লাঠি ধারালো অস্ত্র নিয়ে আঘাত করার চেষ্টা করে এবং সেই মানিক কুমার দাসের দোকানের পাশে দূত জায়গা রয়েছে সেই জায়গাটি সাঙ্গপাঙ্গদের দিয়ে বলপূর্বক দখলের চেষ্টা চালায়। পরবর্তী সময় জনগণের ভয়ে সেখান থেকে অস্ত্র নিয়ে পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা। পরবর্তী সময় মানিক কুমার দাস দোকানের মালিক আমতলী থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রায় 75 দিন অতিক্রান্ত হয়ে গেলেও মানিক কুমার দাস তার সেই দোকানটি খুলতে পারছেন না, কারণ শুক্লাল দেবনাথ ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে যদি দোকানপাট খোলা হয় তাহলে প্রাণে মেরে ফেলবে। যার ভয়ে সেই দোকানের 12 জন কর্মচারী নিত্যদিন কাজ করলেও 75 দিন যাবত আসতে পারছে না এবং সেই গোডাউনে লক্ষ লক্ষ টাকার মাল থাকা সত্ত্বেও দরজা খুলতে পারছে না, যার ফলে সমস্ত মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে মানিক কুমার দাস অভিযুক্ত শুক্লাল দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেন। তার বক্তব্য, যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত টাকা দিতে হবে এবং প্রায় সময় হুমকি দিয়ে আসছে দোকানে, আসলেই মালিককে খুন করবে এমনটাই হুমকি দিয়ে আসছে সে, তার কঠোর শাস্তির দাবি রাখেন। এখন দেখার বিষয় আমতলী থানা পুলিশ সেই অভিযুক্ত শুক্লাল দেবনাথের বিরুদ্ধে কি ভূমিকা নেয়। এদিকে বৃহস্পতিবার সকালবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোকানের মালিক মানিক কুমার দাস বলেন, উপযুক্ত বিচার না পেলে আদালতের দ্বারস্থ হবেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই যে বার্তা বলতে, আমি তো দীর্ঘ প্রায় 20-25 বছর ধরে আমি এখানে কাজ করতেছি। কার দোকানে? মানিকল দাস। কোন জায়গায় দোকানটা? চৌমনি বাজার। তো আজকে মাস ওই তো 15 দিনের মতো দোকান বন্ধ বন্ধ বলতে আমাদের কাজকর্ম খুব অসুবিধা হইতেছে। বন্ধ লাগার কারণটা কি? বন্ধ লাগার কারণ রয়েছে ওই যে শুক্রাল দেবনাথ আছে না, তাই কার্ড বাকি চাইছিল, কার্ড বাকি নিয়ে একটা দিছে না বলতে এই নিয়ে একটা দামে লইছে আর কি। তারপর? তারপর এখানে হুমকি টুমকি দিছে, কার্ড ইয়া করে কার্ড আমরা দোকানটা বাইর করতে গেলে কার্ড বাইর করতে দেয় না। এরপর তো আমরাও তো মনে করেন ভয়ে আতঙ্ক। আপনার কতজন শ্রমিক আছেন এখানে? এখানে প্রায় 12 জনের মতো আছে ইনটোটাল। সকলের কাজ বন্ধ এখন নাকি? ওই তো সবাই তো বন্ধ। আচ্ছা, তো কোনো মামলা করা হয়েছে শুক্লালের বিরুদ্ধে জানেন আপনি? আমি জানি যে এটা মামলা করা হয়েছে। তো আপনার শ্রমিক হিসেবে কী দাবি থাকবে এখন আপনার? শ্রমিক হিসেবে মনে করুন, করোনার পরিস্থিতিতে মনে করুন আমরা কাজকর্ম নাই, কিচ্ছু নাই। মালিকরাও আমরা প্রেশার দিতেছি, তো মালিকেও আমরা কিছু কিছু দিতেছে মাঝে মধ্যে, তো মালিকেও কত প্রেশার দিব, তো আমরা তো মনে হয় খাইয়াতে বাঁচতেইব। আপনার কতজন কাজ করেন দোকানের মধ্যে? আমরা 12 জন, মানে কার্পেন্টার হয়েছে 5 জন আর রং মিস্ত্রি হয়েছে 2 জন, বাগানের লোক আছে কিছু। দোকানটা কিসের এটা? এটা ফার্নিচারের দোকান। নাম বলতে পারবেন কি দোকানটার নাম? জয়রাম ফার্নিচার। একটা একটা বাকি কাঠ নিতেছিল এক বদ্যুলু, ওনার নাম শুক্লাল দেবনাথ। প্রায় উনি আমাকে 25,000 টাকা দিয়া প্রায় 80,000 টাকার মতো মাল নিতে চাইছে। তখনই আমি বুঝছি যে না, এত টাকা দাম মাল বাকি দেওয়া সম্ভব হতো না। তখনই সে উত্তেজিত হয়ে উঠছে, খারাপ আচরণ করছে, হুমকি দিতেছে। সে আমি কী করে ব্যবসা করি, আমার দোকান পাট সব বন্ধ করে দিব। আপনার দোকান কোন জায়গা? এই চৌমনি বাজার, দোকান নাম টিম্বার অ্যান্ড ক্যাবিনেট। আচ্ছা, যে লোকটা হুমকি দিয়েছে ওর বাড়ি কোথায়? চৌমনি বাজারে। আচ্ছা, এরপর দিন আমি যখন ঘটনাটা ঘটছে তো আমি বাজার সেক্রেটারি জানাইছি। তখন পরদিন মিটিং ডাকা হওয়ার কথা, সে কী করছে পরদিনই অন্য কিছু লুকটুক নিয়া দুষ্কৃতি করে নিয়ে আমার জুত জায়গাতে বেড়া দিতেছে। তখন আমার ম্যানেজার ফোন করে কইছে, আমি সঙ্গে সঙ্গে গেছি, গিয়া বাজার সেক্রেটারি প্লাস পঞ্চায়েত প্রধান সবাইকে জানাইছি। আয়া বাধা দিছে এরা, কিন্তু বাধা দেওয়া সত্ত্বেও সে মানছে না। না মানার পরে আমি আবার প্রশাসনে ধারণা করছি, আমি বেশি মামলা করছি বিষয়টা নিয়ে। তো পুলিশ প্রশাসন আইসে দেখবো কইছি বিষয়টা নিয়ে। সে দীর্ঘ 2 দিন হয়েছে। কতদিন আজকে হয়েছে?
আজকে তো প্রায় 75 দিন হয়ে গেছে দোকান তো বন্ধ একদম। হ্যাঁ একদম বন্ধ। তো মাঝে একদিন গেছিল আমার ম্যানেজার এক বদলু কাঠ নিতে আইছিল, তখন কি করছে সে আবার গেছে গিয়ে সেরা ওর থেকে কাঠগুলো আটকে রাখছে। কাঠ বিক্রি করা যেত না, দোকান ওখান তোরে মেরালাম, লুকদা তোরে মার্ডার করালাম, মানে ওই যে ব্যবসা করতে হলে হেক টাকা বাকি দিতে। হ্যাঁ বাকি দিয়ে দিব, প্লাস এ অন্য ধরনের একটা প্রবলেম, তার মানে হেকে আমার দাদুন দিয়ে ব্যবসা করতে পারবে। এরপরে তো দেখতেছি না পরিস্থিতি ভালো না, আমার ম্যানেজার তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সে এখন আর দোকানে গেছে না, জিজ্ঞেস করলেও সে এড়াইয়ে চলে কোনো আমার যে কোনো মুহূর্তে আটক করলে। তো সে প্রায় সময় দেখি আমার দোকানের সামনে বইয়ে থেকে দাহটাও নিয়ে রাখে, দাহনা ইয়াতল খাটিতল রাখে, শুক্লা দেবনাথ শুক্লা দেবনাথ। তো এখন দেখতেছি আমরা যে জামু শ্রমিকরা রেগুলার শ্রমিকরাও ভয় পা, কেন মহিলা শ্রমিক আছে তাদের সাথে খারাপ আচরণ করছে, তাদের মারতে গেছে, কার সরক্ষণ পুইরালাম, এই ধরনের বাজে টন্টিং আর কি। তারা তো এইসব দিকে সারা আতঙ্কিত হয়ে যায়। মামলা হয়েছে তার বিরুদ্ধে? হ্যাঁ মামলা করা হয়েছে এবং আমি কোর্টেও মামলা করছি এর বিরুদ্ধে। আমি আজকে বিগত 9-10 বছর ধরে কাজ করতেছি, আজকে 10 বছর কাজ করবো, হঠাৎ করে সেরা ওদিন প্রায় 75 দিন পর্যন্ত দোকানটা বন্ধ, আমরা কী করে চলি? না কারণটা কি বদ্ধ রাখার কারণটা কি? বদ্ধ রাখার শুনে ওখানে শুক্লা দেবনাথ নামে একজন তেনার কার্ড বাকি দিছিল না, বাকি জন না জানার ফলে এনে একটু ঝামেলা করছে, ঝামেলা বলতে তেনার মারধর করতে আছে, ইয়ে করতে আছে, এই সব তেনে হুমকি দিছে দোকান দেখে একদম কেমন খুলবো। শুক্লাল দেব বাড়ি বাড়ি কোথায়? সুগুনি বাতারি। তানে কি হুমকি দিয়েছিল? তানে হুমকি দিয়েছিল দোকান দেখে কেমন খুলবো দেখা দেবো, মানে বাকি না দেবো এই ঘটনা হয়েছে নাকি? বাকি না দেবো এই ঘটনা হয়েছে। তারপর? তারপর আমরা ওইখানে লাঠি ছোটা নিয়ে সেটা তেনারে হুমকি দিছে, এবারে বেড়া দিছে, তেনার দাউটা লিয়ে দিয়েছে, ওই ভয়ে আমরা আর দোকান ওঠে। বেড়া কোন জায়গায় দিছে? মানে নিজের জায়গার মধ্যে দিছে নাকি? তেনার দোকানের মালিকের জায়গার মধ্যে বেড়া দিছে। বোলপুর জোর করে দিয়েছে নাকি? হ্যাঁ বোলপুর বোলপুর বেড়া। আচ্ছা আপনি জানেন কি যে মানিকলা দাস কোনো মামলা করেছে ওর বিরুদ্ধে? হ্যাঁ করছে শুনছি। কোন থানায় মামলা করেছে? আমতলি থানা। আচ্ছা এখন আপনারা শ্রমিক হিসাবে কী দাবি থাকবে আপনারা? আমাদের শ্রমিক হিসাবে দূরে থাকবো, আমরা যে 75 দিন ধরে বইয়ারেছি, আমরা এই 15-র মধ্যে আমরা চলতে ফিরতে খুব কষ্ট হতে আছে, তাই প্রশাসনের কাছে আমরা তারা জানাই আবেদন জানাইতেছি যে দোকানটা তাড়াতাড়ি খুলুক, আমরা তখন কাজ করতে পারি, চারটে ডাল ভাত খেতাম পারি। এই দোকানের মধ্যে কী মাল ছিল এখন আছে কি? দোকানের মধ্যে এখনও লক্ষ লক্ষ টাকার মাল আছে, কাঠ আছে, প্রচুর জিনিসপত্র আছে, আর ফার্নিচার আছে। এদিকে খুলতে পারছেন এখন নাকি? এখনও খুলতেছেন, তাই হুমকি দিতে আছে এই কারণে আমরা। মানে দোকান খুললে কি কোনো হুমকি দেওয়া হচ্ছে যে দোকানগুলো মারতে হবে? হ্যাঁ হ্যাঁ দোকান খুললে হুমকি দিতে আছে যে দেখা দেবো কেমনি দোকান খুলে, আমরা ট্রেনিং দিতে আছে বাজার। উনি কি কোনো পার্টির সাথে যুক্ত আছে? ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়, তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে, সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711।